নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে না মিডিয়াকে ধমকান, চমকান, দেখে নেবো ভাব, কোথা থেকে টাকা পান, কীভাবে টাকা পান, আমরা ইচ্ছে করলে ব্যবস্থা নিতে পারি, নিচ্ছি না, আপনাদের দয়া খুঁজি, এ ধরনের ভানভঙ্গি করেন। তাঁর অধস্তন যারা চোর, গুন্ডা, ডাকাত, বদমাইশ, শয়তান, তারাও সেই ভাষায় কথা বলেন। কিন্তু সাংসদ সৌগত রায়, যিনি রবীনা ট্যান্ডনের সঙ্গে কোমর দোলাতে অভ্যস্ত, সেই মানুষটি আমরা কেন কোমর দোলাতে অভ্যস্ত বলছি, তার কারণ একটা মঞ্চে উঠে সাংসদ যখন ওইভাবে কোমর দোলান ভালো লাগে না, বিশ্বাস করুন। একজন অধ্যাপক মানুষ তো, পড়াশোনা জানা মানুষ, সেই মানুষটা রবীনা ট্যান্ডনের সঙ্গে কোমর তুলিয়েছেন, তাই এটা উল্লেখ করলাম। সেই সৌগত রায় বলছেন একটি সংবাদ মাধ্যমকে, সম্ভবত সিএন চ্যানেলকে, ইচ্ছে করলে দু মিনিটে চ্যানেলটা বন্ধ করে দিতে পারি। ভাবুন একজন সাংসদ তিনি কীভাবে ধমকি দিচ্ছেন, অর্থাৎ আমার হয়ে কথা বলছো না, আমাদের সমালোচনা করছো, সুতরাং তোমাদের দেখে নিতে পারি। আজকে আপনাদের তেমন একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা দেখবেন, ডাকাত চোর বললে আবার রেগে যান অনুব্রত মণ্ডল, সেই ডাকাত অনুব্রত মণ্ডল যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কী করেছে কেষ্ট, সেই কেষ্ট যিনি 160 না 162টা প্রপার্টি নাকি এখনই তার হদিশ পাওয়া গেছে তাঁর এবং তার নিকট আত্মীয় বা পরিচিত জনেদের, সেই কেষ্ট মণ্ডল বলছেন দালাল দালাল দালালের দালাল দালালের দালাল, একটা ডাকাত একটি সংবাদ মাধ্যমকে এইসব ভাষায় বিশেষণ প্রয়োগ করছেন। তিনি তো নয় ডাকাত সৌগত রায়, তিনি তো শিক্ষিত পণ্ডিত, পড়াশোনা জানা মানুষ, অধ্যাপক, তিনি বলছেন সিএন চ্যানেলটা আমি বন্ধ করে দিতে পারি, যে কোনো সময় বন্ধ করে দিতে পারি। আর তারপর পরেশ পাল, সেই ভিডিওটা দেখাবো, যেখানে দাঁড়িয়ে সিজিও কমপ্লেক্সে পরেশ পালকে, অভিজিৎ সরকারকে মেরে ফেলার ব্যাপারে যখন তাকে সিবিআই ডেকে পাঠিয়েছে, তিনি ঢুকছেন সিএন চ্যানেলের সাংবাদিক বুমটা ধরে তার কাছে যেতে গেছেন, হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন। কেন? চোরকে চোর বললে, ডাকাতকে ডাকাত বললে তারা রেগে যাচ্ছেন, চরম চরম কথা বলছেন, চামড়া তুলে নেবো কথাবার্তা বলছেন, চামড়া দিয়ে জুতো তৈরি করবো বলছেন, শোভন চট্টোপাধ্যায় বলছেন মুখে ঘুষি মেরে দেবো, কিন্তু চুরি বন্ধ করা, ডাকাতি বন্ধ করা, আমরা চুরি করবো না, আমরা ডাকাতি করবো না, প্রকাশ্য সবাই তো তারা বলছেন না, সেটা বললে মানুষ অ্যাকসেপ্ট করতো, কিন্তু যে কথাটা বলছেন আমাদের চোর বললে মারবো, আমাদের ডাকাত বললে মারবো, এই জাতীয় বক্তব্য বলছেন, প্রতিদিন আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, সবাইকে চোর বলা যাবে না, এই 1-2% চুরি করেছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো এ দলটা তো সবাই চোর, পাবলিক বলছে, আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে, সবাই চোর, রাস্তা দিয়ে গেলেই বলছে এই গরু চোর যাচ্ছে, কেউ বুকে হাত দিয়ে তৃণমূল নেতারা গেলেই বলছে ওই তো পার্থ যাচ্ছে, এই বাস্তবতার মধ্যে বাংলা চলছে। সেই বাংলায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যম যখন, ইলেকট্রনিক্স মিডিয়া, দুটো চারটে ইলেকট্রনিক্স মিডিয়া যখন কথা বলছে, যখন অনুপ্রাণিত হয়ে ওই নিউজ 18-এর মতো তৃণমূল কংগ্রেসের নিজস্ব ঘরোয়া চ্যানেল, তৃণমূল কংগ্রেস নেতা বিশ্ব মজুমদারের চ্যানেল, নিউজ 18-এর মতো চ্যানেল নয় যেগুলো, সেই ইলেকট্রনিক্স মিডিয়া যখন সমস্ত খুললাম খুলে এক্সপোজ করছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলছেন কোথা থেকে টাকা পান, কীভাবে টাকা পান, কারা পেছনে আছে দেখে নেবো, ফলে স্বাভাবিকভাবেই সৌগত রায় করছেন, পরেশ পাল করছেন, কেষ্টমণ্ডলরাও করছেন। আজকে আপনাদের সম্পূর্ণ একটা ভিডিও দেখাবো, যেখানে সিএনএ সম্প্রচারিত সংবাদ মাধ্যমের এই রিপোর্টটা দেখে খারাপ লাগছিল। একটা 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 যে কোনো সুস্থ সমাজে সমস্ত সংবাদ মাধ্যম আমার হয়ে, আমার দলের হয়ে কথা বলবে, এটা কোনো হতে পারে না। আমার দলে যেগুলো বিচ্যুতি আমি সংশোধন করব, যাতে সংবাদ মাধ্যম না বলতে পারে, এটাই তো রীতি হওয়া উচিত। সেটা না করে সংবাদ মাধ্যমকে ধমকাচ্ছেন, কারণ আমি ক্ষমতায় আছি, পরেশ পাল বুম ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন, কেষ্টমণ্ডল ওই ডাকাত কেষ্টমণ্ডল বলছেন দালাল দালাল দালালে দালালে সব বলছেন, আর ওই রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে কোমর দুলিয়ে নাচা সেই বিখ্যাত সৌগত রায় বলছেন দু মিনিটে চ্যানেল বন্ধ করে দিতে পারি। আমাদের মনে হয়েছে আজকে সাম্প্রতিককালে সিএন চ্যানেলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রিপোর্ট আজকে আপনাদের বাংলার মনে দর্শকদের দেখাবো, আর দেখুন আর ভাবুন কোন সাম্রাজ্য গড়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায়, তার অধস্তনরা কীভাবে সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন, কীভাবে সিএন চ্যানেল মতো বহুল প্রচারিত একটি চ্যানেলকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন, দেখুন। আমরা ইচ্ছে করলে ওদের অফিসটাই বন্ধ করে দিতে।